Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় থেকে একটা ভিডিও স্টার্ট করলাম। আমার মেয়ে দেখুন কি খাচ্ছে, চিপস। সে সন্ধ্যার সময় চিপস খাচ্ছে, তার কোনো কাজ নাই, সে সারা দিন চিপস খাবে, চকলেট খাবে। পড়াশোনা তো তার সে একদম মানে ঠিকভাবে করেই না। একটা নাস্তা তৈরি করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটা অন করলাম। তো চুলটাও বেঁধে দেই, আমি ছাড়া তো ওর চুল কেউ বেঁধে দেয় না। কে দিবে, ওর নিজে তো কখনো চুল বাঁধতে পারে না, সব সময় আমাকে চুল বেঁধে দিতে হয়। আর ওর চুল এতটাই সিল্কি, দেখুন এতটাই সিল্কি, মাশাল্লাহ। এরকম চুল তো আপনারা সবাই, কে কেমন আছেন, কোথায় আছেন, আমাকে একটু কমেন্টসে মাধ্যমে জানাবেন, আমাদেরকে জানাবেন। সবাই করোনা মুক্ত থাকুন, ঘরে থাকুন এই লকডাউনের সময়। যেমন আমরা তো ঘরবন্দি, আমরা মা মেয়ে, আমরা সবাই ঘরবন্দি। আর চিরুনি পড়ে গেলে নাকি গেস্ট আসে, তো আমার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। ছোটবেলা থেকে মা নানিদের কাছ থেকে শুনেছি চিরুনি পড়ে গেলে নাকি গেস্ট আসে, তো দেখি কে আসে, তাই না? এই লকডাউনে কি কেউ আসবে? তো ছোট্ট করে বলে নেই, তো ছোট্ট করে বলে নেই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট বেল বাটনটি প্রেস করে নেবেন, এতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রান্নাঘরে চলে যাই, কি রান্না বান্না করছি চলুন দেখে আসি। রান্না বান্না বলতে হচ্ছে নাস্তা কি তৈরি করব। আর রাইসা মনিকে সবাই একটু বকাঝকা করে দেবেন, কারণ ও হচ্ছে খুব দুষ্ট হয়ে গেছে, পড়ালেখা ঠিক মতো করে না। আমি পড় করি। হ্যাঁ, তো আমি আল্লাহ হাফেজ, আমি রান্নাঘরে চলে। তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে আমি চিকেন নিয়েছি ব্রয়লার। আমি এটাকে আগে মেনশন করে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ আর টমেটো সস দিয়ে। তো এখন এটাকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে চাউলের গুঁড়ো। বেসন দিলাম 2 টেবিল চামচ, আর চাউলের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। এটাকে এখন একটু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দেব। আসলে আমি আপনাদের সামনে সব কিছুই ঘরোয়া পদ্ধতিতে আর আমার ঠিক রিয়েল লাইফটাই শেয়ার করি, খুব একটা হয়তো বা গুছিয়ে কাজ করতে পারি না। তবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো লেবুর রসটা দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে এখন এটাকে ভাজার জন্য নিয়ে যাব। তো কড়াইতে সামান্য তেল দিয়ে, খুব বেশি না, সামান্য তেল দিয়ে সবগুলো চিকেন আমি দিয়ে দিব। তো সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার ভাজা শেষ, বেশি সময় লাগে না, জাস্ট 15 থেকে 16 মিনিট সময় লাগে। আর এতটা লাল হওয়ার কারণ আমরা এখানে বেসন ব্যবহার করেছি, বেসনের কারণে এতটা লাল হয়েছে। আর এর পাশে আমি চাও বসিয়ে দিয়েছি। তো চিকেন এখন রাইসা মনিকে দিয়ে দিচ্ছি, ও নাস্তাটা করে নিবে, ওর সাথে বসে আমিও নাস্তাটা করে নিব। তো এই ছিল আমাদের আজকে বিকেলের কিংবা সন্ধ্যার নাস্তা, যেটাই বলুন না কেন, বিকেলের নাস্তাটা খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।